হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে নিয়ে এসেছি আপনার ইপসন L380। এই প্রিন্টারটির প্রবলেম আমরা দেখবো একটু। প্রিন্টারটি আমরা একটু প্রথমে খুলে খুলে দেখি। প্রিন্টারটির যে হেডের যে বেলটা আছে, দেখুন বেলটা আপনার এন্দুরে কেটে দিচ্ছে, যার কারণে প্রিন্টারটির কোনো কাজ হচ্ছে না। আর একটি প্রবলেম আছে যে এই যে আপনার ইন্দুরে আপনার এখানে দাঁত বসাইছে, যার কারণে মনে করেন এখান থেকে কালি ওভার মারছে ব্ল্যাকটা। তো আমরা এই দুইটা কাজ আজকে করব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। তো প্রথম চলুন আমরা একটু প্রিন্টারটির স্ক্যানার সাইডটা খুলবো। স্ক্যানার সাইডে একটাই নট আর লক, আর একটা আছে আপনার এখানে একটা নাট আছে আপনার, এটা হচ্ছে এখানে আপনার মাদারবোর্ডের কভার নাট। এই কভারে একটা নাট থাকে, আমরা কভারটি খুলব। কভারটি খোলার পরে আমরা স্ক্যানারের কেবলটি খুলব। স্ক্যানারের কেবলটা খুলে আমরা স্ক্যানারটা আলাদা করে নিলাম। এখন আমাদের বেল লাগাতে হবে। তো বেল লাগানোর জন্য আমরা এখন কি করব, আমরা সাইডটা খুলব। আমরা সাইডটা খুলে দেখুন আমরা সাইডটা কিভাবে খুলি। আমাদের কাছে এখান থেকে আপনার সুন্দর করে সাইডটা খুলে যাবে। এখন তো সাইডটা খোলার পরে আমরা আসবো নাটটা খুলবো। এটা আপনার খোলার পরে আমরা যাব সাইডে, আর একটা নাট আছে এই যে রোলারটার, এই রোলারটার সাইডে একটা নাট আছে এখানে। এই নাটটা খোলার পরে আমরা কিন্তু মোটর খুলবো। তো চলুন আমরা এবার মোটর খুলি। মোটরের নাটটা খোলার পরে আমরা মোটরটি বেই করে নেব, যাতে হেডটি না বাদে। আমরা মোটরটা বেই করে নিলাম। নেওয়ার পরে সেন্সারটা চেঞ্জ করলাম। সেন্সারটা চেঞ্জ করার পরে সেন্সারটা খোলার পরে আপনারা যাব আমরা হেডের এই কেবলের যে ক্লিপ আছে এই ক্লিপটা খুলবো। খোলার পরে আমাদের এখানে একটা নাট আছে, দেখুন এই নাটটা হচ্ছে একটা বের করার জন্য সুবিধা। তো বন্ধুরা, সবকিছু নিয়ম অনুযায়ী কাজ করতে হবে আমাদেরকে আস্তে আস্তে। এই যে কাজ করার পরে আমরা যাবো এবারে হেডটা বের করবো। কেবলের হেডটা বের করতে দেখুন দুই সাইডে আপনার টান দিয়ে এটা বের করতে। তো আমরা এখন হেডের কে যে বেলটা আছে বেলটা খুলবো। বেলটা খোলার পরে আমরা একটা নতুন বেল নিয়ে আসবো। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। তো বন্ধুরা চলুন আমরা একটা নতুন বেল নিই L380-র জন্য। সব নষ্ট হবে, একটা নতুন বেল। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বেল, আমরা বেলটি চেঞ্জ করি। বেলটি চেঞ্জ করার আগে আমরা ভালো করে সুন্দর করে বেলটা দেখে নিই যে বেলটে কোনো স্লিপ আছে কিনা।
তো বন্ধুরা চলুন আমরা এই বেলটি লাগাই। এটা হচ্ছে আমার অরিজিনাল বেল, আমরা এই বেলটি লাগানোর পরে প্রিন্টারটি কেমন চলবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো বেলটি লাগানোর জন্য আপনারা একটু ভালো করে দেখুন কীভাবে বেলটি লাগাতে হয়। বন্ধুরা আমরা যেভাবে হেডটা খুলছিলাম আবার সেইভাবে হেডটি সুন্দর করে আর লাগাই দিব, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ক্লিপটা লাগাই দিই, ক্লিপটা লাগানোর পরে আমরা যাবো সেন্সারটি, তার আগে আমরা একটু মোটরটা লাগাবো। এবারে তো বন্ধুরা আমরা বেল্টটি লাগালাম, দেখুন এখন আমরা যাবো সেন্সারের সাইডে, সেন্সারটি লাগাবো। সেন্সারটি আপনারা সুন্দর করে দেখে লাগাবেন, কারণ হেডের পিছনে একটা সেন্সার আছে, এই সেন্সারে যে কেবল ওই কেবলটাই লাগাতে হবে আমাদেরকে। এখানে ওই সেন্সারের ভিতর দিয়ে এই কেবলটি ঢুকা দিতে হবে, তার কারণে আমাদের প্রিন্টার কিন্তু এখন ওকে। তার আগে আমরা আপনাদেরকে একটা ছোট সুন্দর করে একটু, তো বন্ধুরা আমরা দেখুন একটু এইটা রিপেয়ার করার জন্য আমরা একটু সুপার গ্লু দিচ্ছি, কারণ আমাদের কাছে ডেনড্রাইট নাই। ডেনড্রাইট দিলে সবচেয়ে ভালো হতো, ডেনড্রাইটটা নাই, ক্ষয়ে গেছে, তার কারণে আমরা সুপার গ্লু দিয়ে দিচ্ছি। আপনারা ডেনড্রাইট দিবেন, কারণ ডেনড্রাইট দিলে আপনার ভালো থাকে, ভালো হয়। আমরা সুগার গুলো দিছি, কারণ সুগার গুলো একটু জাম হয়ে গেছে, তার কারণে সুগার গুলোটা দিছি। তো বন্ধুরা চলুন আমরা এবার ফিটিং করি প্রিন্টারটি। আমাদের ফিটিং করতে হবে প্রিন্টারটি,
এখন ফিটিং করার পরে আমাদের প্রিন্টারটি ওকে আছে কিনা সেটা দেখতে হবে। আমরা অত দূর যাবো না আপনাদেরকে, কারণ আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা সবসময় চাই 10 মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করতে, কিন্তু কাজটা তো 10 মিনিটের মধ্যে হতে চায় না, তাই হতে পারে না। তাই আমরা আপনাদেরকে একটু সময়টি বেশি নিই। তো বন্ধুরা, আমরা স্ক্যানার সাইডে নাট লাগালাম। আমরা এখন এখানে একটা নাট ছিল, ওই নাটটা লাগাবো। নাটটা না লাগালে হয়, তারপরে তো এখন আমরা প্রিন্টারটির পাওয়ার দিয়ে দেখবো যে প্রিন্টারটা আসলে কেমন অবস্থায় আছে। বন্ধুরা, আমরা প্রিন্টারটির পাওয়ার দিই। দেখুন, প্রিন্টারটি অন হয়েছে। অন হওয়ার পরে তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটি এখন ওকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন। আর আমাদের ফেসবুক পেজ আছে, ফলো করে রাখুন। লাইক কমেন্ট করে আমাদেরকে জানান যে আসলে কোনো অসুবিধা আছেন কিনা, আপনারা কোনো প্রবলেম আছেন কিনা সেগুলো জানাতে দেখার জন্য আপনাদেরকে ভুল ধরিয়ে দিব। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। হ্যালো বন্ধুরা, আমরা একটা প্রিন্ট দিয়ে দেখি আপনাদেরকে, দেখাই যে প্রিন্টারটি কেমন অবস্থায় আছে। তো চলুন আমরা একটা প্রিন্ট দিই। আমরা দেখুন প্রিন্টারটি ওকে। আমরা প্রিন্ট দিয়ে দেখলাম যে প্রিন্টারটি এখন ওকে। তারপরে আমরা একটা লেখা পেন দিই। তো ওনারা দেখুন প্রিন্টারটি, আপনার প্রিন্টার তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে।